আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। আর সামনের জন্য আজকে তৃতীয় পার্টটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আমরা প্রথম থেকে শেষ করে দেখবেন। আমরা আজকে জানার চেষ্টা করবো এবং চেনার চেষ্টা করবো এবং আমরা উপভোগ করার চেষ্টা করবো আমরা বৃষ্টি ঝরনা নিয়ে, বান্দরবান জেলার মধ্যে বৃষ্টি ঝরনা নিয়ে। তো আমরা চলুন মুনমিরের চলে যাই। মুনমিরের চলে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সেই মূল ভিডিওতে চলে যাই। তো আমরা জানি বান্দরমানে পাহাড়ের দেশ, বান্দরমানে সবুজের দেশ, বান্দরমানে ঝর্ণার দেশ। আর এই ঝর্ণা শব্দটি কেমন যেন ঋণী যিনি ছন্দময় আনন্দময় আবহাওয়া জাগায় শরীর ও মনে, ইচ্ছে হয় ওর পানির সৌন্দর্য আর শীতলতম বা শীতলতায় দুয়ে জীবনের সব কালিমা মুছে ফেলতে। তো আমাদের এই আজকের বৃষ্টি ঝর্ণার মধ্যে আমাদের এই আজকের প্রথম যে ঝর্ণার রয়েছে এক নাম্বার, সেটা হচ্ছে পাইপি ঝর্ণা। আমরা অনেকে পাইপি ঝর্ণার নাম শুনেছি এবং গিয়েছি। তো পাইপি ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার থাইকন পাড়ায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর বুনো ঝর্ণা। বোম ভাষায় পাইপি শব্দের অর্থ হাতির বাধা। এর মানে হলো যে রাস্তায় হাতি চলতে পারে না, সেই রাস্তায় অবস্থিত ঝর্ণাটি। থাইকন পাড়ার উত্তরের দিকে রয়েছে ক্যাকরণ, পূর্বে মদক রেন, পশ্চিমে আছে কবিতাল আর দক্ষিণে তাজিংডং পাহাড়। জুম বর্ষায় পাইপি ঝর্ণার পানি খানিকটা গোলা হলেও বর্ষার পরে স্বচ্ছ সাদা জলের দেখা মিলবে। অফ ট্রেইলের এই ঝর্ণার রূপ মাধুর্য এবং দুগ্ধমতা এটির অন্যতম ঝর্ণার থেকে অন্য সব ঝর্ণার থেকে করেছে আকর্ষণীয়। ঝর্ণার পথের দুর্গমতার কারণে এই ঝর্ণার খুব কম কম সংখ্যক পর্যটকদের পা পড়েছে। তো বুঝতে পারছেন আমাদের আজকের এই বৃষ্টি ঝর্ণার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে বড়ৈতলি ট্রেইল, এবং সেই বড়ৈতলি ঝর্ণাটির নামও আমরা শুনেছি অনেকেই। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুমি ইউনিয়নের বড়ৈতলি মঞ্জয়পাড়া গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে তিনটি প্রকৃতির ঝর্ণার সন্ধান মিলেছে। এই ট্রেইলটিকে বড়ৈতলি ট্রেইল বলা হয়, যা অনেকের কাছে বড়ৈতলি পাত্রাঝিরি ঝর্ণা নামেও পরিচিত। বড়ৈতলি মঞ্জয়পাড়া গ্রামের পূর্ব প্রান্তে রয়েছে পোড়াইংদন পাহাড়, তোলাতলি পাহাড় এবং জামদলি পাহাড়। আর এই পাহাড়গুলোর পাদমূল থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য চড়া ও ঝিরি ঝর্ণা। আঁকাবাঁকা বালুকিয়া খাল, গিরিপথ ও পাল্লিক শিলা, উঁচু নিচু পাহাড়, সবুজ গাছপালা নিয়ে নয়না বিরাম এক প্রাকৃতিক দৃশ্য, যা বড়ৈতলি ট্রেইল করতে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। বড়ৈতলি ট্রেইলে রয়েছে তিনটি প্রধান ঝর্ণা। প্রথমে ছোট ছোট দুটি পৃথক ঝর্ণা নিজুম ঝর্ণা এবং পরেরটি একটি বড় ঝর্ণা। তবে বড় ঝর্ণাটি ভ্রমণকারীদের প্রধান আকর্ষণ। এটি অনেকের কাছে মুরং ঝর্ণা, আবার কারো কাছে ত্রিমুখী ঝর্ণা নামে পরিচিত। ঝর্ণার পরশে হিমশীতলতায় প্রাণ জুড়িয়ে যায়। ত্রিমুখী ঝর্ণা হওয়ার এর আকর্ষণ ও সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারপর আমাদের আজকে তিন নম্বর যে ঝর্ণা রয়েছে সেটা হচ্ছে সাইনপাড়া ঝর্ণা। সাইনপাড়া ঝর্ণা বান্দরবান জেলার আলীকদম উপজেলার অন্তর্গত চিম্বুক রেঞ্জের কিরসর্দন পাহাড়ের কাছে অবস্থিত একটি বুনো ঝর্ণা। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বুনো ঝর্ণাগুলোর মধ্যে একটি। অফ রুটের এই ঝর্ণার সর্বমোট 4 থেকে 5টি ধাপ রয়েছে। কিরসর্দন রুংরাং সামিটের সময় আপনার ট্যুর প্ল্যানে সাইনপাড়া ঝর্ণা যুক্ত করে নিতে পারেন অনায়াসে। সম্পূর্ণ বুনো ট্রেইলে পাহাড়কে অনুভব করতে বাড়তি একটা দিন যুক্ত করে সহজেই দেখে নিতে পারেন সাইনপাড়া ঝর্ণা। কারণ মেনিয়ান পাড়া থেকে রুংরাং কিশোরতং সামিটের পরে চলে যেতে পারেন ক্যামসনপাড়া। ক্যামসনপাড়া থেকে ঝর্ণাতে যাওয়ার পথটা যেমন ভয়ানক ঠিক ততটাই সুন্দর। প্রথমে খাড়া একটা পাহাড় ধরে শুধুই নেমে যাওয়া, এরপরে শুরু হবে সাইনপাড়া ট্রেইল। ভয়ঙ্কর সব বড় বড় বোল্ডারের পিচ্ছিল সাইনপাড়া ট্রেইল। পিচ্ছিল এই ট্রেইলে পাথরগুলোর উপর ভর করে ধারণও দায়ী এবং কষ্টকর। একটা সময়ে শুধুই উঠে যাওয়া, উঠতে উঠতে এক সময় সাইনপাড়া ঝর্ণার দেখা মিলবে। তো এটাতে যাওয়া একটু যদিও রিস্ক এবং সৌন্দর্যেরও অনেক অনেক অনুভব আপনি করতে পারবেন। তারপর আমাদের যে আজকে 4 নম্বর সেটা হচ্ছে যে ওয়াং পা ঝর্ণা, এবং এটাও নাম শুনেছি আমরা অনেকেই এবং গিয়েছি। ওয়াং পা ঝর্ণা বান্দরবানের গহীনে অবস্থিত একটি পাগল করা ঝর্ণা, যা এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। লোকচক্ষুর আড়ালে বলার কারণ হলো যত মানুষের দামতুয়া ঝর্ণা দেখেছে, রূপালী ঝর্ণা দেখেছে, পারুকপাড়া ঝর্ণা দেখেছে এবং হাতিভাঙা পাড়া ঝর্ণা দেখেছে, তার চেয়েও অনেক কম মানুষ এই ওয়াং পা ঝর্ণায় গিয়েছে এবং এর সম্বন্ধে জেনেছে। অনেকেই শুধু দামতুয়ায় দেখে চলে আসে, অথচ দামতুয়ার কাছাকাছি এই ঝর্ণাটি রয়েছে সেটা অনেকের অজানা। দামতুয়া ঝর্ণা দেখে ফিরে আসার সময় দেখে নিতে পারেন এই লুকায়িত এই ওয়াং পাকে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ঝর্ণা। আজকে আমাদের 5 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে লাংলোক ঝর্ণা। তো লাংলোক ঝর্ণা হচ্ছে যে বান্দরবানের গহীন অবস্থিত একটি ঝর্ণা, যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে।
লাংলক এর উচ্চতা 388.9 ফুট। মূলত গভীর জঙ্গল, দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে খুব কম মানুষের চোখে পড়েছে। চারিদিকে ঘন জঙ্গল গাড়া, উঁচু নিচু আঁকা বাঁকা পথ ও বিল্ডিং সমান পিচ্ছিল পাথর পেরিয়ে লাংলক বা লিলুক ঝর্ণার দর্শন আপনিও মুক্ত হয়ে ভুলে যাবেন দুর্গম পথের সব ক্লান্তি। তবে বিপজ্জনক দুর্গম চিরি পথটাই লাংলক ঝর্ণায় করেছে আরও আকর্ষণীয়। শিসনাল জলপ্রপাতের মধ্যে ইহাকে সর্বোচ্চ জলপ্রপাত বা ঝর্ণা বলা যেতে পারে। তানসি এলাকার এই ঝর্ণার হেস্তানে একটি বাদুর গুহা থাকার ফলে মারমা ভাষায় এই ঝর্ণাকে লাংলক অর্থাৎ বাদুর বলে ডাকে। কিন্তু এই জিরির সবচেয়ে নিকটবর্তী কুমিপাড়া পাওয়া পাড়ার মানুষের ঝর্ণায় দেয়ালে বসবাসরত অর্থাৎ ট্রিংস প্রজাতির মতো পাখির নামানুসারে এই ঝর্ণাকে ফিফি ক্লে বলে অভিহিত করেন। এই ঝর্ণায় মূলত বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকে, উচ্চতা 388.9 ফুট পর্যন্ত হয়ে যায় এবং তার বেশিও মানিত হয়ে যায়। অনেকের ধারণা বাগতালাই দেশের সর্বোচ্চ ঝর্ণা, কিন্তু একটি অভিযানে লাংলক এর উচ্চতা বাগতালাইয়ের চেয়েও বেশি পাওয়া গিয়েছে। এর পাশে ছোট একটি বাদুর ছড়া অথবা লাংলক টু নামক ঝর্ণা আছে, তো আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন, খুবই চমৎকার। তারপর আমাদের 6 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে লিকিয়ান ঝর্ণা, বান্দরবানের সবচেয়ে অপরিচিত ট্রেলের অদেখা সৌন্দর্যের মধ্যে লিকিয়ান ঝর্ণা অন্যতম। রেমাক্রির নিকটবর্তী হওয়ার পরেও তুলনামূলক অপরিচিত এবং বনু সৌন্দর্যে ভরপুর এই ট্রেল খুব কম মানুষের পদচারণা পড়েছে এখন পর্যন্ত। রেমাক্রি থেকে দূরের ছোট মদক গাড়ির আগে একটি গ্রামে এই ঝর্ণার অবস্থান। লিকিয়ান বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণার তালিকায় চতুর্থ স্থান পেয়েছে। লিকিয়ানের উচ্চতা 300 ফুটের কাছাকাছি এবং অনেকে লিকিয়ান নামেও চিনে। বান্দরবানের মধ্যে তুলনামূলক কম সময় ও মধ্যম কষ্টের মধ্যে যে কয়টা সুন্দর শিসনাল ঝর্ণায় অবগাহন করা যেতে পারে তার মধ্যে লিকিয়ান ঝর্ণা অন্যতম। লোকাল ভাষায় মোরোরা এটাকে লিফ অরা নামেও ডাকে। লিফ মানে কচ্ছপ, অ মানে ঝিরি, আর রা মানে পাহাড়, অর্থাৎ এটাকে কচ্ছপ ঝিরির পাহাড় বাংলায় বলা যেতে পারে। লিকিয়ান এই ট্রেলটি বেশ সুন্দর, দুই পাশ দিয়ে বড় বড় পাথরের দুটি চিড়িপথ নেমে এসে মাঝখানে ছোট ছোট কুমের মতো জায়গায় মিলে। লিকিয়ান ঝর্ণায় যাওয়ার পথ কিছুটা দুর্গম, কিন্তু মনোবল থাকলে এই ঝর্ণায় যাত্রাটি খুব সহজ পূরণ করা যায়। তারপর আমাদের 7 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে তিনাম ঝর্ণা। তিনাম ঝর্ণা বান্দরবান বা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত অপূর্ব একটি ঝর্ণা, প্রকৃতিক আর এক বিস্ময় এই ঝর্ণা। সু উচ্চ পাহাড় থেকে খানিক দূরত্বে পাশাপাশি দুইটি ঝর্ণা ও বিরাম দ্বারাই ঝরে পড়েছে অবিরত। তিনাম ঝর্ণাটি দেখতে আলীকদম সদর থেকে মাতামুহুরি নদীপথে অন্তত 60 থেকে 70 কিলোমিটার দূরে যেতে হয়। বর্ষায় এই ঝর্ণার পানির প্রবাহ অনেক বেশি থাকে, যদিও শীতকালেও পানির প্রবাহ ধরে রাখে এই ঝর্ণাটি। তিনাব ঝর্ণাটি সাইনম ঝর্ণা নামেও পরিচিত আছে অনেকের কাছে। পোয়ারা মুহুরি থেকে নৌপথে 30 মিনিটের দূরত্বে এই ঝর্ণার অবস্থান। এই ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটি ঝর্ণা দ্বারা অন্তত 150 ফুট উঁচু পাহাড়ের খাদ বেয়ে দুটি ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে নিচে। ঝর্ণা দুটির পানি যেখানে পড়েছে সেখানে জলাশয় রয়েছে। জলাশয়ের পাশে রয়েছে পাশাপাশি দুটি সুড়ঙ্গ। সবুজের পাহাড়ের অন্তরবিহীন নিস্তব্ধতায় তিনাম ঝর্ণা যেন অচল আচল বিছিয়ে রেখেছে পর্যটকদের অভ্যর্থনা জানাতে। পার্বত্য অঞ্চলের অন্যান্য নান্দনিক ঝর্ণার দিক দিয়ে নিঃসন্দেহে তিনাম ঝর্ণার রূপ বৈচিত্র্যমুগ্ধকর। এই ঝর্ণা দেখতে গেলে নৌপথে মাতামুহুরি নদীর নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করা যায়। তারপর আমাদের 8 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে রূপমুহুরি ঝর্ণা। নাম শুনে বুঝতে পারছেন অনেক সুন্দর একটা ঝর্ণা। এক অপরূপ ঝর্ণা দেবীর দেখার অতুলনীয় অনুভূতি নিতে হলে দেখতে হবে বান্দরবানের আলীকদম উপজেলার রূপমুহুরি ঝর্ণা। প্রায় 200 ফুট উঁচু পাহাড় থেকে ঝরে পড়েছে মাতা রূপমুহুরি ঝর্ণার শীতল বাষ্পীয় জল। এই ঝর্ণার কোথাও কোন কৃত্রিমতা নেই, প্রাকৃতিক। এই ঝর্ণার শীতল জলে দাঁড়িয়ে স্নান করা যায় অনায়াসেই। ঝর্ণার হিম শীতল পানির গোসলে দেহমনে প্রশান্তি আনে নিমিষেই। প্রতি বছর বর্ষা ও শুষ্ক মৌসুমে রূপমুহুরি ঝর্ণা দেখতে শত শত পর্যটক শৈলসভায় ঘেরা আলীকদম উপজেলা ভ্রমণে আসেন। পার্বত্য আলীকদম উপজেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রূপমুহুরি ঝর্ণার অবস্থান। এই প্রাকৃতিক ঝর্ণাটি দেখতে হলে পোয়ারা মুহুরি বাজার থেকে 5 মিনিটের পথ হাঁটতে হয়। একটি পাহাড়ি ছড়ার নামানুসারে পোয়ারা মুহুরির নামে উৎপত্তি। এই পোয়ারা মুহুরির ছড়ার পশ্চিমে মাতামুহুরি নদীর কুলগাছে পোয়ারা মুহুরি নাম ঝর্ণা নামে আরও একটি ঝর্ণা আছে। পোয়ারা মুহুরি ঝর্ণা ও রূপমুহুরি ঝর্ণার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার।
জমজম কলকল রবে প্রায় 200 ফুট উঁচু পাহাড় থেকে ছুটে পড়েছে রূপমোহরী ঝর্ণার স্বচ্ছ পানির ধারা। আর প্রায় 150 ফুট উঁচু থেকে ফেনা তুলে নাচতে নাচতে উপরে উঠছে পরামোহরী ঝর্ণার পানি। এই দুটি প্রাকৃতিক ঝর্ণার শেষ গন্তব্য কুলুকুলু বয়ে চলাকর স্রোত মাতামোহরী স্নিগ্ধ গভীর স্রোত। রূপমোহরী ঝর্ণার পানির সবুজে রাস্তার কেটে গড়িয়ে পড়েছে পাথুরে ভূমিতে। উচ্চ পাহাড় থেকে ঝরে পড়া পানির পাথরের আঘাতে কুণ্ডলী ফাঁকিয়ে এক মনোমুগ্ধকর শৈল্পিক আবার প্রভাবিত করে বৃত্তকারে পাথরে গড়া পাহাড়ের বুকে এক ঝর্ণা দেবী যেন চলচল প্রবাহে নিজের বীরত্ব প্রকাশ করেছে। অহর্নিশ সৃষ্টি করেছে চারিপাশে জলের দুয়াশা। সূর্যের কিরণ যখন ঝর্ণার বাষ্পীয় জলে পড়ে তখন তৈরি হয় রংধনু। এই যেন দুর্দান্ত এক অনমিল দৃশ্য, অমলনীয় দৃশ্য, নিজের চোখে না দেখলে যা বিশ্বাস করা যায় না। দুর্গম পাহাড়ে জনপদে অবস্থিত এই ঝর্ণা দর্শনই একটা বিরাট অ্যাডভেঞ্চার মনে হবে ভ্রমণ প্রিয়সুদের কাছে। সবুজ পাহাড়ের কোণে কোলে লোক চক্ষুর আড়ালে এই ঝর্ণাটি পর্যটকদের কাছে এখনও অপরিচিত থেকে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু কিছু পর্যটক ছুটে আসছেন এই প্রাকৃতিক ঝর্ণার অপরূপ শোভা দেখতে। পার্বত্য তালিকাদম উপজেলার প্রাকৃতিক পরিবেশ দিগন্ত বিস্তৃত শৈলশোভাম দিতে অন্তর্বিহীন মন নিস্তব্ধ সৌন্দর্যের হাতছানি চারদিকে। এখানে রয়েছে 5-6টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালিদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান। নিরাপত্তা বিধানে রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। চারিদিকে নিরাপত্তার চাদরে ঘেরা আলীকদমের প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছাদন করতে পারেন যে কোনো পর্যটক। আমাদের আজকের নাম করা যে 6-9 নম্বরটি ঝর্ণা রয়েছে সেটা হচ্ছে জাদিপাই ঝর্ণা। খুবই চমৎকার, এক কথায় আউটস্ট্যান্ডিং। জাদিপাই ঝর্ণাটি বাংলাদেশের বান্দরবানে অবস্থিত। তো বান্দরবানের সবচেয়ে উঁচু গ্রাম পাশিংপাড়া। পাশিংপাড়া হয়ে কাড়াপথ নেমে গেছে জাদিপাই পাড়া। পাশিংপাড়ার উপর থেকে জাদিপাই পাড়াকে দেখলে মনে হবে যেন সবুজের কোলে ঘুমিয়ে থাকা এক ছোট গ্রাম। পথটা এত বেশি কাড়া যে কোনো কোনো অংশে পা ফেলা সত্যিই কঠিন। 30-40 মিনিট এই পথে হাঁটলে জাদিপাই পাড়া। জাদিপাই পাড়ায় টুকার মুখে বাঁশের গেট, এমন খাড়া ঢাল বেয়ে শুধুই নেমে যাওয়া। তাও আবার দুই হাতে নিজের এইম ঠিক রাখার জন্য দুটি লাঠি নিতে হয়। জাদিপাই পাড়া থেকে আরও প্রায় 30 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন জাদিপাই ঝর্ণাতে। তবে জাদিপাই পাড়ার পর থেকে পথ আরও তত বিপজ্জনক নয়, অনেকটা পথ একেবারে সমতল। কিন্তু ঝর্ণার কাছে অংশটা খুবই বিপজ্জনক, পিচ্ছিল আর কাড়া। মিষ্টি মধুর কলকলানিতে পাথরের দাবে বেয়ে নামে অসম্ভব সুন্দর এই ঝর্ণার নামই জাদিপাই ঝর্ণা। উঁচু পাহাড় আর চারদিক সবুজের সমারোহ, নির্মম নিস্তব্ধতা, মাঝে পাহাড়ের বুক চিরে স্বচ্ছ পানির দ্বারা পাথর বেয়ে নিচে নেমে আসছে। বান্দরবান এর কেকরাডন পাহাড় থেকে জাদিপাই ঝর্ণাটির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। স্থানীয়রা জানান কেকরাডন, জাউচিয়া ও জাদিপাই এই তিনটি পাহাড়ি ছড়া যাদেরকে জিডি বলা হয় একসাথে মিলিত হয়ে জাদিপাই ঝর্ণার সৃষ্টি হয়েছে। প্রায় 200 ফুট উপর থেকে কালো পাথর বেয়ে স্বচ্ছ পানির দ্বারা নিচে নেমে আসছেন। ঝর্ণাটির পরে মিলিত হয়েছে সাঙ্গু নদীর সাথে। আজকে 10 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে লুইপের বাই সাইতার ঝর্ণা। লুইপের বা সাইতার বান্দরবানে অবস্থিত একটি বিশাল ঝর্ণার নাম। এই ঝর্ণায় যাওয়ার ট্রেল তুলনামূলকভাবে কঠিন। এখন পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকজনের মানুষের পা পড়েছে ঝর্ণায়। তিন দোলতে পাড়া থেকে তার ফি ফলস দেখে আসতে পারবেন একই সাথে। তবে মনে রাখবেন অনেক বিপজ্জনক ট্রেল এটা। লুইপের বা সাইতার ঝর্ণায় যাওয়ার ট্রেল অর্থাৎ যাওয়ার সিস্টেম বা যাওয়ার রুট হচ্ছে যে বান্দরবান, রুমা, বগাল লেক, কেওক্রাডন, তাইকন পাড়া, তিন দোলত পাড়া, শিলেপি পাড়া, লুইপের বা সাইতার ঝর্ণা। অথবা অন্যভাবেও যেতে পারেন, সেটা হচ্ছে যে বান্দরবান, রুমা, বগাল লেক, কেওক্রাডন, ফাসিন পাড়া, শুনশান পাড়া, ডাবল ফলস, তারপি সাইতার, তিন দোলতে পাড়া, শিলেপি পাড়া, লুইপের বা সাইতার ঝর্ণা। তো এভাবে আপনারা যেতে পারেন। তো আমরা দেখতে দেখতে প্রায় 10টা ঝর্ণা দেখে ফেললাম। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত 20টা দেখে নেবেন, শেষেরগুলো আরও ইন্টারেস্টিং এবং চমৎকার রয়েছে আপনাদের জন্য। এবং আপনাদের সাথেও আমি ফিডব্যাক নিব কোনটা বেস্ট লেগেছে 10টার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন। তো আমরা চলুন আমরা 11 নম্বরটা দেখে নিই। তো 11 নম্বরটা হচ্ছে তিনাপ সাইতার বান্দরবানে অবস্থিত, যা এখন বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। তো আমি প্রথমে একটা বলেছিলাম যে তিনাম ঝর্ণা, তো এটা হচ্ছে তিনাপ সাইতার। তো মোটামুটি সেম নামই প্রায়। তো তিনাপ সাইতার বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত, যা এখন বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। অনেকের কাছে এটি পাইন্দু সাইতার নামে পরিচিত। তিনাপ সাইতার যেতে হলে হেঁটে পাড়ি দিতে হবে 40 কিলোমিটার পথ। ভাবতে অবাক লাগতেছে, 40 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে হেঁটে হেঁটে।
তারপর আবার সেই পথে ফিরে আসতে হবে। বম পাশায় সাইতার শব্দের অর্থ ঝর্ণা। বান্দরবানে পৌঁছে বাস থেকে নেমে রোয়াংছড়ি বাস স্টেশন থেকে লোকাল বাসে যেতে হবে রোয়াংছড়ি। সেখান থেকে গাইড নিয়ে 23 কিলোমিটার হেঁটে যেতে হবে রনিনপাড়া। রাতে রনিনপাড়ায় থেকে পরের দিন 4-5 ঘন্টা হেঁটে। হাঁটার গতিও স্টামিনার উপর নির্ভর করে, সময় বেশি বা সামান্য কম হতে পারে। পাইন দোকাল ও বিশাল পাহাড় পেরিয়ে যখন চোখের সামনে অকস্মাৎ উদিত হয় এই চিনাম সাইতার, সকল কষ্ট বেদনা নিমিষে পরিণত হয় অদ্ভুত এক ভালো লাগায়, অদ্ভুত এক মাদকময় নেশায়। আপনারা এই চিনাম সাইতার দেখে আসতে পারেন, তো আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু যাওয়াটা যেমন কঠিন তেমনি কষ্টকর, তেমনি আপনি এটা দেখার সাথে সাথে সব কষ্ট বেদনা ভুলে নিতে পারেন। তারপর আমাদের 12 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে বাকলাই ঝর্ণা। তো বাকলাই ঝর্ণা যা বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বলে সুপরিচিত, অনেকেই একে বাকতলাই ঝর্ণাই বলে থাকেন। এর উচ্চতা প্রায় 390 ফুট, যা বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত। যদিও লাল্লোক ঝর্ণার উচ্চতা আর বাকলাই ঝর্ণার মধ্যে কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতবিরোধ রয়েছে, তবে সৌন্দর্যের দিক থেকে বাকতলাই ঝর্ণা অনেক অনেক এগিয়ে। ট্রেকারদের কাছে অতি পরিচিত একটি গ্রামের নাম বাকলাই। কেওক্রাডন থেকে তাজিংডন ট্রেকের পথে বহু বছর ধরে ট্রেকারদের সুপরিচিত আশ্রয়ের নামই হচ্ছে বাকলাই। এর সবচেয়ে বড় কারণ হলো এই গ্রামে আর্মি ক্যাম্প আছে, যা অভিযাত্রীদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। নিরাপত্তাজনিত কারণে প্রশাসন 2015 সাল থেকে এই রুটটিও বন্ধ রেখেছে। প্রায় 390 ফুট উঁচু পাহাড়ের কাছ বেয়ে তীব্র জলধারা যখন নিচের পাথরগুলোতে আটকে পড়ে, তার তীব্র বেগ, গুম গুম করা আওয়াজ আর চারপাশের বনু পরিবেশ এক অন্যরকম ইনফেরিওরিটির জন্ম দেয়। এই জননীটি দেখতে চাইলে আপনাকে হাতে 5-7 দিন রাখতে হবে, তবে আপনি কতটা হাঁটতে পারেন তার উপর নির্ভর করছে আপনার কতদিন লাগতে পারে। তানসি এবং রুমা দুই রুট থেকেই আপনি এই জননীটি দেখতে যেতে পারবেন। তো যাওয়ার সিস্টেম হচ্ছে বান্দরবান, রুমাবাজার, বগাল লেক, কেওক্রাডন, ঝাদিপাই ঝর্ণা, বাকলাই, বাকলাই পাড়া থেকে বাকলাই ঝর্ণা। 1 ঘন্টার রাস্তা, হাঁটার উপর সময়টা আপনার উপর নির্ভর করবে। তারপর হচ্ছে আপনি আরেকভাবে যেতে পারেন, সেটা হচ্ছে থানচি, তারপর বোর্ডিং পাড়া, তারপর কায়তন পাড়া, তারপর বাকলাই পাড়া। তারপর আমাদের আজকে 13 নম্বর যে ঝর্ণা রয়েছে বান্দরবানের মধ্যে সবচেয়ে সুন্দর এবং করুণ কাহিনীর একটা ঝর্ণা, সেটা হচ্ছে জিনসিয়ান সাইতার। আপনারা এর আগের পার্ট যদি দেখে থাকেন অবশ্যই আপনারা হয়তো এটা শুনে থাকবেন জিনসিয়ান সাইতার ঝর্ণের কোন অবস্থা। তাও আমরা আরেকটু আমরা শুনে নিই। জিনসিয়ান সাইতার ঝর্ণাটির বান্দরবানের রুমা থানার রুমানাপাড়ায় পাশে অবস্থিত। এই নামটার সঙ্গে একটা করুণ কাহিনী জড়িয়ে আছে। জিনসিয়ান একটা বোন মেয়ের নাম, রুমানাপাড়ায় থাকতো, খুব চঞ্চল ছিল সে। একদিন জুমে গিয়েছিল শাকসবজি আনার জন্য, ফিরে আসার কথা দুপুরের আগে, কিন্তু বিকাল গড়িয়ে যায়। সন্ধ্যা পেরোলে পরে পাড়ার লোকজন তাকে খুঁজতে বের হয়। অনেক খুঁজে পেতে রাত 2টার দিকে ঝর্ণার গোড়ায় তার মৃতদেহ পাওয়া যায়। সেই সাথে সাইতার বা ঝর্ণাটির নাম হয় জিনসিয়ান। এর 3টি ধাপ রয়েছে, প্রতিটি ধাপই আলাদাভাবে সুন্দর। যাওয়া যায় লুই টাউনসিন পাড়া দিয়ে। রুমানা পাড়া থেকে গেলে কুণ্ড এবং দ্বিতীয় প্রথম ধাপ দেখে পাড়ায় ফিরতে হয়, আর লুই টাউনসিন পাড়া থেকে গেলে সব ধাপ দেখে রুমানা পাড়ায় যাওয়া যায়। রুমানা পাড়া একটা বম পাড়া, আগে নাম ছিল সানকুপ পাড়া, সেটা ছিল সানকুপ নামক কারবারের নামে। রুমা খালের শেষে পাড়াটার অবস্থান বলে এর নাম রুমানা পাড়া হয়েছে পড়ে। অন্যান্য বম পাড়ার মতো রুমানা পাড়াও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পাড়া প্রধানকে বলা হয় কারবারি। পাড়ায় প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আছে একটা গির্জা। তো আপনারা যাওয়ার সিস্টেম হচ্ছে যে বান্দরবান থেকে রুমাবাজার, বগাল লেক, কেওক্রাডন, ফাঁসিন পাড়া, শুনশান পাড়া, রুমানা পাড়া, তারপর সেই গন্তব্য জিনসিয়ান সাইতার ঝর্ণা। তো আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। তারপর হচ্ছে যে আমাদের 14 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে শিলবান্দা ঝর্ণা। তো শিলবান্দা ঝর্ণা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত, কচ্ছপতলি ইউনিয়নে অবস্থিত। নাপাকুম ও রেমাক্রির চেয়ে দূরত্ব কম, অল্প সময়ে সহজে যাওয়া যায় এই পর্যটন স্পটে। দূরত্ব কম ও যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিনিয়ত পর্যটকরা ছুটে যাচ্ছেন শিলবান্দা ঝর্ণা দেখতে, দেবতাগুমের সৌন্দর্যও দেখতে। অবস্থান হচ্ছে যে রোয়াংছড়ি কচ্ছপতলি বান্দরবান। বান্দরবান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা। রোয়াংছড়ি থেকে 10 কিলোমিটার দূরে কচ্ছপতলি ইউনিয়ন। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা পায়ে হেঁটে গেলে চোখে পড়বে শিলবান্দা পাড়া। এই পাড়া থেকে 10 মিনিটের পাড়ার পথ গেলে শিলবান্দা ঝর্ণা। শিলবান্দা ঝর্ণা থেকে বের হয়ে তারা সকালের পাড় ধরে 15 মিনিট হেঁটে গেলে চোখে পড়বে দেবতাগুমের প্রথম অংশের
সেখান থেকে স্থানীয় গাইডের তৈরির বাঁশের বেলা বা নৌকা দিয়ে রওনা দিতে হবে দেবতা কুমের মূল জায়গাটাতে। কাডা পাহাড়ের উঁচু কাঠ আর পাথরের গায়ে বাহারি বুনু ফুল, ছোট ছোট ঝর্ণা ও পানের শব্দ দেবতা কুম দিয়ে কালপাট হওয়ার দৃশ্যগুলো মন কেড়ে নেবে সবার। তো আপনারা কিলবান্ধা ঝর্ণা দেখতে গেলে আপনারা দেবতা কুম দেখে আসতে পারেন। তারপরে আমাদের 15 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে যে সবার নাম করা এবং চেনা এবং সবচেয়ে কাছের বান্দরবান জেলার মধ্যে সেটা হচ্ছে যে রূপালী ঝর্ণা। তো রূপালী ঝর্ণা একদম কাছেই অবস্থিত। কাড়া পাহাড়ের পাথর বেয়ে নামছে ঝর্ণা, চারদিকে ছড়িয়ে চিটি আছে সবুজ গাছগাছালি ঝোপঝাট আর অরণ্য। দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুক চিরে গড়িয়ে যাচ্ছে একটি সরু রূপালী পিতা। এই কারণে বুঝি ঝর্ণাটির নামও হয়েছে রূপালী ঝর্ণা। বান্দরবানের রেইসার, আপনারা জানেন রেইসা হচ্ছে যে যেখানে রেইসা বাজারের পর রয়েছে চেকপোস্ট, সেই চেকপোস্টের একটু হালকা দক্ষিণে হাঁটলে আমরা এই কলকল শব্দ আওয়াজ শুনতে পারবেন এবং সেই জায়গায় চলে যেতে পারবেন। বান্দরবানের রেইসার সিনিয়র পাড়ার এই ঝর্ণার দিন দিনই প্রকৃতি প্রেমী মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। রূপালী ঝর্ণার অপূর্ব শোভা দেখতে ছুটে আসছেন শত শত নারী পুরুষ। এটা অনেক কাছে হওয়ায় এবং সবার পরিচিত হওয়ায় এখানে মোটামুটি সবসময় এখানে পর্যটক থাকে। যদি এর আগে আপনি এই ঝর্ণায় দেখে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে যে আমাদের 16 নম্বর যে ঝর্ণাটি রয়েছে সেটা হচ্ছে যে পালন কিয়ান ঝর্ণা। তো পালন কিয়ান ঝর্ণাটি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। অর্থাৎ বান্দরবানের মধ্যে বেশিরভাগ ঝর্ণা যেগুলো চমৎকার চমৎকার সেগুলো বেশিরভাগই আলীকদমে অবস্থিত। এটাও কিন্তু আলীকদমে অবস্থিত, তবে দুর্গমতার কারণে খুব বেশি পর্যটক সেখানে পৌঁছাতে পারেনি। তৈনকালের পাথরের রাস্তা দিয়ে কখনো বা উঁচু পাহাড়ে ডিঙ্গিয়ে পালন কিয়ান ঝর্ণায় যেতে হয়। তবে ঝর্ণায় যাওয়ার পথে টোয়াইনখালের যে নৈসর্গিক রূপ তাও পর্যটকদের নিকট আকর্ষণের কেন্দ্রবিন্দু। তৈনকালের বাঁকে বাঁকে নাতিদীর্ঘ পাহাড় চূড়াই মুরন ত্রিপুরা মারমাদের পড়েছে ওয়া গড় ছয়াবড়া শান্ত গ্রাম্যপথ ক্ষুদ্র ক্ষুদ্র ঝিরি ঝর্ণা পরিচিত পাখির কাকলি এইসব যেন মর্তের পৃথিবীতে এক স্বপ্নরাজ্য। শহুরের রঙিন জনপথ এর কোনো অংশে মূল্যবান নয়। পালন খিয়ান এর রূপ দেখতে যাওয়ার আগে পাড়ে দিতে হয় তৈনকালের পাথুরে দীর্ঘ পথ। বড় চমৎকার এই পথ যেন পরীর রাজ্য। তৈনকাল কষ্টতা মাতা মুহুরের একটি উপনদী। এই কালের দুই পাশ জুড়ে গণ অরণ্যের লতা বিতানে সারা বছর জুড়েই থাকে বন্য পুষ্পের মেলা। কালের দুই পাশে কিছু দূর পরপর ছোটখাটো ঝর্ণা দ্বারা বয়ে চলেছে, শোনা যায় গাছের ডালে ডালে নানা রঙের পাখির কিচির মিচির শব্দ। কিন্তু সব শব্দকে ছাড়িয়ে নিজের অস্তিত্বকে তিনটি পানি স্রোতের কুলকুল ধ্বনিতে জানান দিচ্ছে পালং কিয়ান ঝর্ণা। এই বনঝর্ণার প্রকৃতিকে রূপে যে কোনো পর্যটক মুগ্ধ হতে বাধ্য। তো আমাদের যাওয়ার উপায় বা আপনারা যেতে পারেন সেটা হচ্ছে যে আলীকদম, তারপর পানবাজার, আমতলে নদীঘাট, নৌকা যোগে তৈনকাল দিয়ে দোসরি বাজার, এরপর তৈনকাল দিয়ে হেঁটে তাংকুয়ান ঝর্ণা, হাজরামপাড়া, পালকিয়ান ঝর্ণায় যেতে পারেন। তারপর আপনাদের যে 2 নম্বর রুট সেভাবেও যেতে পারেন, সেটা হচ্ছে যে আলীকদম শান্তি সড়কের 13 কিলোমিটার, সেখান থেকে পায়ে হেঁটে দোসরি বাজার, তাংকুয়ান ঝর্ণা, হাজরামপাড়া, পালকিয়ান ঝর্ণা। হাজিরামপাড়া থেকে এ ঝর্ণায় যেতে 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হয়। তো আমরা এভাবে যেতে পারেন। তারপর আমাদের আজকে ঝর্ণাগুলোর মধ্যে সবচেয়ে চমৎকার লাগে সেটা হচ্ছে ডাবল পলস। নাম শুনে বুঝতে পারছেন এখানে ডাবল কোনো সিস্টেম আছে। ডাবল পলস বা এটাকে অনেকে তালাবন ঝর্ণা, বান্দরবান জেলার অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিংবা জোড়া ঝর্ণা বা ক্লিবন নামেও অনেকে পরিচিত। অর্থাৎ এটার অনেক নামকরণ করে ডাকে অনেকেই। সেটা হচ্ছে তালাবন ঝর্ণা, ডাবল পলস, তার দ্বৈত ঝর্ণা, জোড়া ঝর্ণা, ক্লিবন ঝর্ণা অনেকে অনেকভাবে ডাকে। তো এটি রেমাক্রি কালের আত্মস্থল। দুটি প্রবাহ প্রাণসা বা প্রাণসা বামে ও পাঙ্কিয়ান বা পাঙ্কিয়ান ডানে জিরি মিলে দুটি আকর্ষণীয় জলপ্রপাত তৈরি হয়েছে। দুটা ঝর্ণা একসাথে থাকার কারণে এটার নাম ডাবল পলস হয়েছে। এটি বম গ্রাম হতে মাত্র প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণ এবং পূর্ব কায়করান থেকে 1 থেকে 2 ঘন্টা দূরত্ব অবস্থিত। সঠিক করে বলতে গেলে তালাবন ঝর্ণা শুনচানপাড়ায় নিচেই অবস্থিত। শুনচানপাড়া আর তায়াক্কানপাড়ার মাঝের জঙ্গলের অত্যন্ত গভীরে অবস্থিত এই ঝর্ণাটি শুনচানপাড়ার বমদের থেকে জানা যায় যে প্রায় 30 থেকে 40 বছর আগে পাহাড়ি সন্ত্রাসীরা মানুষে মেরে এই ঝর্ণার উপর থেকে নিচে ফেলে দিত। শুনচানপাড়া আর্মি ক্যাম্পের স্থানে 1990-এর দিকে মিজোরাম সন্ত্রাসীদের গাড়ি ছিল। ওই সময় এই রকম ঘটনা অনেক ঘটেছে বলে জানান তারা। শুনচানপাড়া পাড়ার কারবার থেকে জানা যায় যে তালাবন একটি বম শব্দ, এর অর্থ পানি ধরে রাখার বেসিন বা গর্ত।
তো আপনারা হচ্ছে যে যেতে পারেন যেভাবে, সেটা হচ্ছে যে রোমা, তার বগালেক, তার প্যাকরাডন, তার পাশিনপাড়া, তারপর সুনচানপাড়া, তারপর সর্বশেষ প্লাবন ঝর্ণা বা ডাবল ফল তো আমরা যেতে পারেন। তারপর আমাদের আজকের বৃষ্টি সবচেয়ে সারা ঝর্ণাগুলোর মধ্যে আরেকটা হচ্ছে যে কদুক ঝর্ণা, এটা অনেকের পরিচিত। বান্দরবান জেলার রুমা বাজার থেকে নদীপথে তানতে যাওয়ার পথে পড়বে কজুক ঝর্ণা, বার্মা ভাষায় একে রি সনসন বলা হয়। রুমা বাজার থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং বান্দরবান সদর হতে 67 কিলোমিটার দূরত্ব। সাঙ্গু নদীর পাড়ে প্রায় 300 ফুট উঁচু থেকে সারা বছরের জলপ্রপাতটির রিমঝিম শব্দে পানি পড়ে। এই জলপ্রপাতে সারা বছর পানি থাকে, তবে বর্ষার সময় কজুক সাঙ্গুর বুকে এত বেশি পানি ঢালে যে প্রবল স্রোতের তোর জলপ্রপাতের দ্বারে পৌঁছতে এমনকি বড় ইঞ্জিনের নৌকাগুলোরও ব্যাগ পেতে হয়। তখন কজুকের সৌন্দর্য একেবারেই অন্যরকম, তবে শুকনো সময়েও বেশ ভালো পরিমাণে যৌবন থাকে, তার গতি উদ্যমতা কোনো কিছুতেই কমতি থাকে না। তখন জলপ্রপাতের কাছে গিয়ে দাঁড়াতে বর্ষার পলার মতো শরীরে এসে বিধে ঠান্ডা পানির পলা, মিষ্টি একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীরে। যেখান থেকে নামছে পানির দ্বারা সেখানে পাহাড়ের গায়ে গভীর হয়ে জন্মেছে গাছপালা, সবুজের আস্তর যেন চারিপাশে যা এই ঝর্ণাকে দিয়ে ভিন্ন মাত্রা। সাঙ্গুতে পানি একেবারেই কম, নিচে বালি দেখা যায় পরিষ্কার, টলটলে পানির নিচে ছোট ছোট নুড়ি পাথরের রাজত্ব। এখানে নদীর হাঁটু জল শামুক খুঁজছে মারমা শিশুরা, ডানে পাহাড় বায়ে বেশ কিছুটা জায়গা জুড়ে ফসলের ক্ষেত এখন খুব একটা দেখা না গেলেও রুমা বাজারের দিকে আসার সময় প্রচুর পাশের ছালি যাকে বেলা বলা হয় চোখে পড়ছে। সাঙ্গুর বুকে বেলা বানিয়ে নদীর স্রোতে বাসিয়ে দূর দূরান্তে নিয়ে যাওয়া হয় বাস। কজুকের উল্টো পাশে নতুন কজুক পাড়া নামে মারমাদের একটা পাড়া আছে, আর এই পাশে পাহাড়ের উপর বমদের যে পাড়াটি এর নামও কজুক পাড়া। সময় করে কজুক দেখার সাথে সাথে এইসব আদিবাসীদের জীবন তারাও অবলোকন করে আসতে পারেন। আতিথেয়তা এবং আন্তরিকতার দিক থেকে মারমানও অতুলনীয়। আমাদের আজকে সবচেয়ে ইন্টারেস্টিং এবং আরেকটা ঝর্ণার নাম হচ্ছে যে চিংড়ি ঝর্ণা। তো চিংড়ি ঝর্ণা বান্দরবান মানে পাহাড়ের দেশ, আমরা জানি বান্দরবানে ঝর্ণার দেশ। ঠেকুরাডনের পথে ঘন্টা কানেক পাহাড়ি পথ পাড়ি দিলে এই চমৎকার ঝর্ণাটিতে পাবেন, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু ঝর্ণা দেখা যায় এটুকুই কিন্তু চিংড়ি ঝর্ণা নয়। আসলটুকু দেখতে হলে আপনাকে বিশাল বিশাল পিচ্ছিল পাথরগুলো পেরিয়ে আর একটু ভেতরে ঢুকে ডান থেকে 90 ডিগ্রি ঘুরতে হবে। দেখবেন অসাধারণ একটা ঝর্ণা চিংড়ি ঝর্ণা, যেন বাঁশবাগানের মাথার অনেক উপর থেকে একে বেঁকে নেমে আছে চমৎকার একটা স্রোত দ্বারা। আমাদের সর্বশেষ আজকের বৃষ্টি সারা ঝর্ণাগুলোর মধ্যে আজকে আরেকটা হচ্ছে তানকুয়ান ঝর্ণা, এটাও অনেকের পরিচিত, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তানকুয়ান ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার সুন্দরের আদার আলীকদম উপজেলায় অবস্থিত একটি নয়নাবিরাম ঝর্ণা। তানকুয়ানের জিরি থেকে ঝর্ণার উৎপত্তি। এই ঝর্ণায় যাওয়ার ট্রেকিং পথের চারিদিকে সুউচ্চ সবুজ পাহাড় এবং এই পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা টোয়াইন কালের পাশ গেছে পথ চলতে হবে। অধিকাংশ সময় আলীকদমের পান বাজার থেকে বাজার করে চলে যেতে হবে আমতলিঘাট। এখান থেকে নৌকা নিয়ে দুষ্টি বাজার যেতে হবে, সময় লাগবে 2 ঘন্টার মতো। দুষ্টি বাজারটি দুষ্টি এবং টোয়াইন কালের মিলনস্থল অবস্থিত, খুবই ছোট একটি বাজার। দুষ্টি কাল টোয়াইন কালে এখানে পতিত হয়েছে বলে এই বাজারের নামও হয়েছে দুষ্টি বাজার। দুষ্টি বাজার হচ্ছে যে আশেপাশের আদিবাসী চাকমা মুরন ত্রিপুরা পাহাড়াগুলোর প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবাই জুমের উৎপাদিত ফসল এখানে বিক্রি করতে আসে এবং কিনে নিয়ে যায় তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। পর্যটকদের জন্য দুষ্টি বাজারটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে থেকে দুষ্টি কাল ধরে কিস্তন রুমরান ট্রেকিং শুরু করতে হয় এবং টোয়াইল কাল হয়ে তানকুয়ান ঝর্ণায় ট্রেকিং শুরু করতে হয়। দুষ্টি বাজার থেকে দুপুরের খাবার খেয়ে তানকুয়ান ঝর্ণায় উদ্দেশ্যে যাতে বের হতে হয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং পথ। হাঁটার গতির তারতম্যের উপর নির্ভর করে কতক্ষণ লাগবে, প্রথমে পাহাড়ে ওঠা, তারপর হচ্ছে কিছু পরে নিচে নামা, এরপরেই দেখা মিলবে অনিন্দ সুন্দর তানকুয়ান ঝর্ণার। আর এই ঝর্ণারই টোয়াইন খালে পতিত হয়েছে। অধিকাংশ ভ্রমণকারীগণ তানকুয়ান ঝর্ণা ভ্রমণের সাথে পালনকিয়ান, জামরুন, প্লেদম মেরাক এবং ক্রেতন ঝর্ণা দেখে থাকেন তাদের ট্যুর প্ল্যানে, কারণ এই ঝর্ণাগুলো সবগুলো একই স্থানে দেখতে যেতে হয়। তাও আপনি যদি সেভাবে প্ল্যান করে থাকেন তাহলে তানকুয়ান ঝর্ণা দেখা শেষে চলে যেতে পারেন হাজিরানপাড়া। পাড়াটি ছোট একটি পাড়া, এই পাড়াতে মোট 8টি পরিবার বসবাস করে। এই পাড়ার অধিবাসীরা ত্রিপুরা সম্প্রদায়ের। হাজিরান পাড়ার পরের পাড়ার নাম হচ্ছে র্যাম্বক পাড়া। এখানে থাকলে পরের দিন 3টা ঝর্ণা, পালনকিয়ান, জামরুন, লাদমেরাক ঝর্ণা একসাথে দেখার সুবিধা হয় সবার। তো তানকুয়ান ঝর্ণা যাওয়ার উপায় হচ্ছে যে 2-3 ভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে যে
প্রথমে বাসে করে আলীকদমে নামে পান বাজার যেতে হয়, তারপরে এখান থেকে বাজার সদাই করে সকালে নাস্তা সেরে চলে যেতে হবে আমতলী ঘাট। এই ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রেলারে করে টোয়াইন তৈলগাল ধরে এগিয়ে নামতে হবে দুষ্টি বাজার। এরপর টোয়াইন এর কুল ধরে হেঁটে তানকোয়েন জন্য যেতে পারেন। তারপর দ্বিতীয় রুটটা হচ্ছে যে রাতের বাসে আলীকদম পৌঁছে প্রথমে চলে যেতে হবে আলীকদম তানসি সড়কে 13 কিলোমিটার যেতে পারেন। তারপর সেখান থেকে পায়ে ট্রেক করে দুষ্টি বাজার। এরপর টোয়াইনের কুল ধরে গেছে হেঁটে যেতে পারেন তানকোয়েন জর্নায়। তো বুঝতে পারতেছেন আমরা এভাবেই আপনারা গাইড করতে পারেন। আজকের বৃষ্টি চরণাগুলোর মধ্যে অবশ্যই আপনার কোনটা ভালো লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে যে বৃষ্টি চরণাগুলো আমি এক্সপ্লেন করেছি সেটা হচ্ছে যে 1 নম্বর পাইপি ঝর্ণা, বড়তলে ট্রেল, সাইনপ্রাই ঝর্ণা, ওয়ানপা ঝর্ণা, লালুক ঝর্ণা, লিকিয়ান ঝর্ণা, তিনাম ঝর্ণা, রূপমোহরী ঝর্ণা, জাদিপাই ঝর্ণা, লুপের বাই সাইতার ঝর্ণা, তিনাম সাইতার ঝর্ণা, বাকলাই ঝর্ণা, জিনসিয়ান সাইতার ঝর্ণা, শিলবান্ধা ঝর্ণা, পালংকিয়ান ঝর্ণা, ডাবল ফলস বা প্লাবন ঝর্ণা, তারপর হচ্ছে যে কোঝুক ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, তানকোয়েন ঝর্ণা। এই 20টি ঝর্ণাগুলোর মধ্যে আপনার কোনটা বেশ ভালো লেগেছে এবং চমৎকার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা কমেন্ট করে জানাতে বলবেন না আপনি এর আগে কোন ঝর্ণাতে গিয়েছেন এবং নেক্সট কোন ঝর্ণাতে যেতে চাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাতে বলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.